তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বর আমার জন্য কত কষ্ট করে ট্রাইপডে লাইট বানিয়ে দিচ্ছে আর কি। এই যে আবার থালাতে করে, তো এইভাবে মাপ করে থালাতে থালা বসিয়ে, কাটা কম্পাস বা লেড কম্পাস থাকলে এটা ভালো হতো কিন্তু সেটা তো নেই এখন, তো থালা বসিয়ে একটা গোল করে ট্রাইপডে লাইট তৈরি করে দিচ্ছে। তো দেখো আমার ভিডিও করার জন্য কত কিছু হেল্প করে আমাকে। আর মামাম কিছু বুঝুক বা নাই বুঝুক সবেতেই তালে তাল মারবে, হ্যাঁ কিছু বুঝেও হাসে না বুঝেও হাসে, পাগলি কোথাকার। আর পড়তে বসেছো? যাও পড়তে বসবে যাও। তো এটা হলো নেক্সট ডে, আর কোনোভাবেই একদিনে সম্ভব নয় তৈরি করা এটা, কারণ অনেক দিন ধরেই এটা করতে হবে, অনেকটা সময় ধরে, ধৈর্য ধরে, আর কিছুটা প্ল্যান করেই বলতে পারো। তো এসব সম্বন্ধে ও বোঝে, ওর আইডিয়া আছে, আমার অতটা আইডিয়া নেই, তাই আমি জাস্ট শুধু যখন ও বসতো কাজ করতে আমি একটু একটু করে অল্প অল্প করে ক্যামেরা করে জাস্ট ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর ওটা করতে গিয়ে ওর হাতে ফোসকা পর্যন্ত পড়ে গিয়েছে, কারণ এই প্লাই কাটাটার কাছেই অনেকটা কষ্ট করতে হয়েছে। বাড়িতে কিছু প্লাই পড়েছিল আর আমিও ওর কাছে ট্রাইপড লাইটের জন্য একটা আবদার করেছিলাম, যদিও বাজারে কিনতে পাওয়া যায়, আর সেখানে সার্চ করে অ্যামাজনে যখন দেখেছিলাম তখন প্রায় 400-450 টাকা এরকম দেখাচ্ছিল। তো ও বলল যে শুধু শুধু এখন এক গাদা টাকা খরচ করার কোনো মানে হয় না, যদি ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারতাম বা একটা মোটামুটি জায়গা পেতাম ইউটিউবে, তো তখন ট্রাইপড লাইটের জন্য বা কিছু ভালো দামি মোবাইলের জন্য কিছু কেনা যেত আর কি। যেহেতু সেসব কিছুই হয়নি, শুধুমাত্র শর্টস ভিডিওগুলো যাতে আমার ভালো হয় সেই জন্যই একটা ট্রাইপড লাইটের আমার একটা দরকার ছিল, যাতে ভালো করে লাইটটা লাগে, কারণ আমি তো সবসময় দিনের আলোতেই যে ভিডিও করি তা না, যখন মামাম ঘুমিয়ে যায় রাত্রেবেলা তখনও আমাকে ভিডিও করতে হয় শর্টস ভিডিও করার জন্য, একটা তো তখন ভালো লাইট থাকে না, সেই জন্য আমার ট্রাইপড লাইটটা হলে ভালো হতো, তো সেই জন্যই বলেছিলাম ওকে। আর কিছু জিনিস যে কিনতে হয়নি একবারে তা না, যেমন ধরো এই ট্রাইপডে লাইটে লাগানো যে মানে মোবাইল হোল্ডারটা, তো সেটা কিনতে হয়েছে আমাদের, আর কিছু পার্টস আর কিছু এইসব টুকটাক আর কি কিনতে হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমার ট্রাইপডের লাইট তৈরি করা হয়ে গিয়েছে, আর আমার ট্রাইপডের লাইটটা বর কেমন করে বানিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ, একটা প্লাইয়ের উপরে এরকমভাবে। তো প্রথমে আমি ওকে একটা ট্রাইপডের লাইটের কথা বলেছিলাম যে অনলাইন থেকে কিনে দাও না, তো অনলাইনে যখন সার্চ করে দেখা হয় যে সেটার দাম ছিল প্রায় 400-450 টাকা, তো এই মুহূর্তে সেটাও কিনে দেওয়া সম্ভব ছিল না। তো ও বলেছিল ঠিক আছে আমি তোমাকে একটা প্ল্যান করে আর একটা ট্রাইপডের লাইট তৈরি করে দিলেই তো হয়, তোমার যাতে ভিডিওগুলো খুব ভালো হয় আর লাইটটা যাতে খুব ভালোভাবে আসে, এটা হলেই হলো। তো তো আগে যে শর্টসগুলো বানাতাম সেটা কী বলো তো, একটা তার দিয়ে লাইট মানে নর্মাল যে লাইট হয় সেটা দিয়ে আমি শুধু শর্টস ভিডিওগুলো বানানোর জন্য সেই লাইটটা জেলে করতাম আর কি, যাতে ভিডিওগুলো ভালো হয়। তো জানি না কখনো ইউটিউবে সেই জায়গাটা আমি পাবো কি না, যেটার জন্য আমি ইউটিউবে কাজ করছি। তো যাই হোক, ইউটিউবে এমনি শর্টস ভিডিওগুলো বানাতে আমার খুব ভালো লাগে আর কি, নিজে থেকে নাচতে বলো বা ভিডিওগুলো বানাতে আমার খুব ভালো লাগে, এমনকি আমি ইনস্টাগ্রামও মানে সেখানেও ভিডিও ছাড়ি, তো চাইলে তোমরা ওখানেও আমাকে ফলো করতে পারো। তো আজকে ছুটির দিন, তোর পাপাই বাড়িতে আছে, তো আজকেই কমপ্লিট হলো আর কি লাইটটা তৈরি। আর এই লাইটটা তৈরি করতে আমাদের প্রায় লেগে গিয়েছে 3 সপ্তাহ মতো, ভাবতে পারো প্রায় 1 মাসের কাছাকাছি, আর এতটা দিন হয়তো সময় লাগতো না যদি ওর পাপাইয়ের ছুটি থাকতো, কারণ এই সপ্তাহের ছুটির দিনগুলোতেও ওকে অফিস যেতে হয়েছে আর কি। তো একটু সময় নিয়ে তৈরি করতে হয়, যাই জিনিস তৈরি করুক আর কি সেটা অনেকটা সময় নিয়ে করতে হয়, কারণ মাম্মাম একটু বিরক্ত করায় আর এরকম করতে করতে কাজের সময় মানে কি বলবো ডিস্টার্ব করা যায় না আর কি, তাহলে ঠিকঠাকভাবে কাজটা হয়। তো এই যে প্লাইয়ের উপর দেখতেই পাচ্ছ, আর ট্রাইপডে যেই মোবাইল লাগানো যেটা, এটা আলাদা করে এক্সট্রা করে কিনেছি, আর এমনিতেও ট্রাইপড আমার ছিল তো আগে থেকেই, তো সেই ট্রাইপডটাই আমি ইউজ করে ভিডিও বানাই, শর্টস বলো লং বলো, লং খুব একটা বানাতে ট্রাইপড লাগাই না, শর্টস ভিডিওগুলো বানানোর জন্যই ট্রাইপডটা লাগাই। আর শুধুমাত্র লাইটটা আমার ছিল না, আর লাইটটা যেহেতু ও কিনে নিতে পারবে না বলছিলো, তো তারপরে এখন এইটা এইভাবে তৈরি করেছে, তৈরি করতে খুব কষ্ট হয়েছে, তার থেকেও বড় কথা এইসব মানে জিনিসগুলো তৈরি করতে তোমাদের দাদাভাই খুব খুব ভালোবাসে, আর ও পারেও শুদ্ধা, এরকম অনেক জিনিসই তৈরি করেছে, আমাদের বাড়িতে অনেক জিনিসই আছে যেটা আমরা না কিনে বাড়ির যেগুলো ফেলে দেওয়ার জিনিস বলো সেই সব জিনিস দিয়ে তৈরি করেছে নিজে হাতে।
মামা বারবার দেখে যে বিরক্ত করছে, ও এরকমই ভিডিও করতে এলেই ওরকম বিরক্ত করে, তাই ও ঘুমিয়ে গেলেই আমি একটু বেশি ভিডিও করতে মানে পারি, নইলে টুকটাক ভিডিও করে রেখে দিই, পরে সেটাতে ভয়েস দিই আর কি। এই দেখো দুষ্টুমি, এই একটু আগে ঘুমিয়েছে, ওর বাবাই ঘুম করিয়েছে। তো যাই হোক, আমার ট্রাইপডের লাইটটা ফাইনালি তৈরি হয়ে গিয়েছে, আর এটা মানে ট্রাইপডের লাইটের থেকে কোনো অংশে কম না, কেন বলো তো? এটা আরেকটা মার্কেট থেকে যে অনলাইনে যে ট্রাইপডগুলো পাওয়া যায় ওতে কিন্তু ব্যাটারি সিস্টেম নেই, মানে কারেন্টে দিয়েই তোমাকে চালাতে হবে, এটাতে কিন্তু ব্যাটারি সিস্টেম আছে, এটা তুমি দেখাও জাস্ট অন করে। হ্যাঁ, এটাতেও ব্যাটারি সিস্টেম করে দিয়েছি, করতে অনেকটা টাইম লেগেছে, কিন্তু জিনিসটা খুব ভালো, যদি অবশ্যই আমি রাখতে পারি। এটা অন করে দেখাও, ওটা তো দেখো, এই দেখো লাইটটা জ্বালছি আমি, আস্তে আস্তে দেখা যাচ্ছে না বোধহয় ক্যামেরাতে, তুমি যেমন ভাবে এটা লাইট জ্বালবে মানে কি বলবো, যদি বেশি লাইটের দরকার হয় তো এটা বেশি লাইট দেওয়া যায়, আর যদি লাইট কমের দরকার হয়, এই দেখো বেশি লাইট, আবার কমানো যায়, কমানো বাড়ানো, আর পেছন দিকটা দেখো এইভাবেও তৈরি করেছে, আর ও চার্জার সিস্টেম করে দেবে, মানে ব্যাটারিটা চার্জ সিস্টেম আছে, চার্জও দিতে পারো, আর কারেন্ট কারেন্ট লাগবে না, যদি কারেন্ট মানে চলেও যায় এটা আমি বাড়ির টুকটাক কাজকর্মের জন্য আমি ইউজ করতে পারি, এমার্জেন্সির কাজ করবে আর কি, এরকম বুদ্ধি খাটিয়ে অনেক কাজই ও করে, আর সেটা ভালোই লাগে। হ্যাঁ, দেখতে একটু অন্যরকম লাগছে, যেহেতু এখানে একটা বক্স দিয়ে ব্যাটারিটা রাখার জায়গা করেছি, কিছু জিনিস কিনতে হয়েছে টুকটাক, নিজের হাতে তৈরি করেছে, যেহেতু সেগুলো তো পার্টস বলো যাই বলো সেগুলো তো লাগবেই, এটা স্বাভাবিক। তো জিনিসটা দেখো কতটা ভালো, ট্রাইপডের লাইটের থেকে কি কোনো অংশে কম বলো? দেখতে হয়তো একদম পারফেক্ট হয়নি, দেখতে যাই হোক জিনিসটা কাজে দিলেই তো হলো, আমার কাছে এটাই। আচ্ছা, এটা যে হলো, এটাতে গিফট কি আছে? ও আমার কাছে আবার গিফট চাইছে, আমি ভিডিওগুলো যদি ভালোভাবে বানিয়ে যদি আমার ভিউ ভালো হয় আর তোমরা যদি আমাকে খুব খুব ভালোবাসো, খুব ভালো লাগে, তাহলেই তো গিফট পাবে, তাই না? তো তার আগে থেকে গিফট চাইছে, আর এটা বানাতে গিয়ে অবশ্য ওর হাতে ফোসকা পড়ে গেছিলো, আজ 3 সপ্তাহ আগে মানে থেকে তৈরি করেছে, তো ফোসকা এখন অলরেডি হাতে ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, কী খাবে বলো? খাবে না, কারণ আমি তো কিছু দিতে পারবো না, হাতেই তৈরি করে দেওয়ার, ও খেতেও খুব ভালোবাসে। হ্যাঁ, আমার বিরিয়ানি, বাড়িতে আমি জানতাম, বাড়িতে তৈরি নিজের হাতে বিরিয়ানি, এটা হলেই আর কিছু আমার। তো ট্রাইপডে লাইটটা আমি সেট করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, আমাদের দাদা ভাইয়ের একটা মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি আর কি। তো এইভাবে আমি শর্টস বানাই, লাইটটার অভাব ছিল, আর ওইখান দিয়ে দেখো একটা তার গিয়েছে, তো ওইটা দিয়ে আমি আগে ভিডিও বানাতাম, ওই যে ওই লাইটটাতে আমি ভিডিও বানাতাম, তো এখন ওটা আর লাগবে না, ওটা এমনি বাড়ির ইউজ করা যাবে, বাড়িতে ইউজ করা যাবে না, ওটা লাগবে না, বাড়িতে ইউজ করা যাবে, আর ট্রাইপডের এইটা এখন তৈরি হয়েছে, আর ভিডিও করতে অসুবিধে হবে না। তো দেখো আমি লাইটটা জ্বেলে দেখাচ্ছি, এই দেখো, তো লাইটটা বাড়বে আবার কমানো যাবে, যতটা দরকার ততটা নেওয়া যাবে আর কি, কমিয়ে দাও, তো এই যে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ট্রাইপডের লাইটটা কেমন লেগেছে ভিডিওটা সেটা বলো। তো ট্রাইপডের লাইটটা ও যেহেতু বানিয়ে দিয়েছে, তো সেই জন্য ওর আগে মানে ট্যালেন্টের ইটা সবার কাছে যেন যায়। আরে কতদিন ধরে বানিয়েছি, হাতে আমার কি পড়ে আছে এখনো পর্যন্ত, ব্যথা আছে কিছুটা হলো, তো সেটা আমি বলবো না। তো যাই হোক, মানে ফার্স্ট টাইম আমার বর ভিডিওতে কথা বলছে, এটা বড় ভাবার বিষয়, ভাবতে পারো মানে এতদিন বলে না, আমি কত কথা বলেছি যে কেন আমার ভিডিও তুমি কথা বলো না, আমি একা একা বক 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 সারাদিন করতে থাকি, কারো কি ভালো লাগবে, আর মামাম কতটুকুই বা কথা বলে, এই দেখো যতটুকু ততটুকু দুষ্টুমি করে যায়, ঘুম থেকে উঠেছে কতটা ঘুমিয়েছে তার ঠিক নেই, এখন দুষ্টুমি করে যাচ্ছে, আর আমার বর আজকে ট্রাইপডের লাইটটা বানিয়ে দিয়ে খুব হ্যাপি আর কি, যে ওর কোনো একটা জিনিস নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তো সেটা তো ওর খুব ভালো লাগছে, সেই জন্য মানে কথা বলছে বিরিয়ানি খাবে, তো ওর বিরিয়ানি ছাড়া আর কিছু নয়, আমি জানতাম যে ও বিরিয়ানির কথাই বলবো, কারণ যখন বানায় তখন থেকেই বলছে যে আমি যদি এটা ঠিকঠাক করে বানিয়ে দিই তো কী খাওয়াবে কী খাওয়াবে, তো আমি বলি ঠিক আছে তাহলে তুমি কী খাবে সেটা আমার ভিডিওতে বলবে, তো মনে মনে ভাবছিলাম যে বিরিয়ানির কথাই বলবে, কারণ বিরিয়ানি প্রচুর ভালোবাসে,
যদি মানে কি বলবো, বীর বাড়িতে যদি বিরিয়ানি বানা হয় এক থালার বেশি ও একাই খেয়ে নেবে, মানে যতটা বানাবো ও একাই হাফ খেয়ে নেবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না। তো ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা টাটা টাটা।